হ্যালো ফ্রেন্ডস, আমি শোভন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনার বাড়ির ছাদ বাগানে বা আপনার বাড়ির সামনের বাগানের গাছে যদি এরকম ফুল ফুটে থাকে তাহলে বাড়ির লোকেরা বেশ খুশিই হয়, কারণ পুজোর জন্য ফুলের আর অসুবিধা হয় না। প্রথম দিকে একটু বকাবকি করলেও, কারণ গাছগুলো আমি যখন ছোট অবস্থায় আনি সেখানে যখন গাছগুলো বসাতে হয় চারিদিকে মাটি ছড়িয়ে থাকে, একটু নোংরা হয়ে থাকে ছাদটা, তো প্রথম দিকে একটু বকাবকি করলেও যখন সব পরিষ্কার হয়ে যায় এবং গাছে যখন ফুল ফোটে তখন বেশ খুশি হয়ে যায়। তো যাই হোক, এই গাছগুলোর প্রতিস্থাপনের ভিডিও আমার চ্যানেলে করা আছে, আপনারা যারা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো এই গাছগুলোকে আমি এক ভাগ সাধারণ মাটি এবং এক ভাগ ভার্মি কম্পোস্ট মিশিয়ে বসিয়েছিলাম, এবং আমি আরও কিছু গাছ যেগুলো প্যাকেটে বসিয়েছিলাম এখানে এর সঙ্গে এক ভাগ কোকোপিট মেশানো আছে। এবং তফাতটা কী হয়, যে গাছগুলো টবের মাটিতে আছে সেটা একটু তাড়াতাড়ি মাটিটা শুকনো হয়ে যায়, যেহেতু আমরা জানি কোকোপিট মেশালে মাটির মধ্যে ময়েশ্চারটা অনেকক্ষণ মেনটেন করে, অনেক সময় ধরে মেনটেন করে। তো তফাতটা কী হয়, টবের যে গাছটা ওতে আপনাকে প্রত্যেক দিন বা একদিন ছাড়া হয়তো জল দিতে হতে পারে, কিন্তু এই প্যাকেটের গাছগুলো যেহেতু কোকোপিট এখানে মেশানো আছে এখানে দু তিন দিন পর্যন্ত মাটিটা বেশ ময়েশ্চার থাকে, সেটা এবার আপনাদেরকে ওয়েদার বুঝে মাটিতে হাত দিয়ে দেখে তবে বুঝতে হবে। তো মোটামুটি এটা একটু বেশি দিন পর্যন্ত ময়েশ্চার থাকে, এবং এই প্যাকেটের গাছগুলোতে এগুলোতে প্রচুর পরিমাণে মাটি ধরে, এবং যার জন্য গাছের গ্রোথটা বেশ ভালোই হয়েছে। এতে প্রচুর পরিমাণে মাটি ধরে, অনেকটা করে মাটি দিয়ে বসাতে হয়েছে, তো এতে ভালোই গ্রো হয়। আপনারা চাইলে এরকম পলিথিনের গ্রো ব্যাগে করেও গাছ বসাতে পারেন। সবসময় টব, অনেক টব অ্যারেঞ্জ করা সম্ভব হয় না, আমার পক্ষে সম্ভব ছিল না এতগুলো টব অ্যারেঞ্জ করা, জোগাড় করা, তো আমি ওই জন্য এই প্যাকেটগুলো কিনে নিয়েছিলাম, এবং এতে বেশ ভালোই গ্রো করেছে গাছগুলো। এই গাছটাকে যখন আমি প্রথম নার্সারি থেকে কিনে এনেছিলাম সেটা আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি, খুবই ছোট ছোট ছিল এবং সেগুলোকে আমি প্লাস্টিকের গ্লাসের মধ্যে বসিয়ে রেখেছিলাম, এবং তারপরে এটাকে পলিথিনের গ্রো ব্যাগের মধ্যে এটাকে প্রতিস্থাপন করি, এবং গাছের গ্রোথ যথেষ্ট ভালো হয়েছে, প্রচুর পরিমাণে কুড়ি আসে। এই গাছগুলোতে একসঙ্গে অনেক করে ফুল ফোটে, ইনকা ভ্যারাইটিতে যতটা ফুল ফোটে তার থেকে এতে পরিমাণে অনেক বেশি ফুল ফোটে, কিন্তু ওই টবের গাছগুলো যেগুলো ইনকা ভ্যারাইটি ওর ফুলের সাইজটা অনেকটাই বড় হয়। তো এই গাছে আমি যে পরিচর্যাটা করেছি সেটা একদম সাধারণ, যেটা যে কেউ করতে পারবে। এতে আমি এখনও পর্যন্ত অন্য কোনো খাবার দিইনি, শুধুমাত্র সরিষার খোল পচানো জল দিয়েছি খুব পাতলা করে, এবং সেটা 7 থেকে 10 দিন ছাড়া ছাড়া দিয়েছি, এবং একবার আমি ওই খোল পচানো জলের সঙ্গে কিছু ডিএপির দানা মিশিয়ে দিয়েছিলাম, সেটা একদিন আগে মিশিয়ে রেখেছিলাম, সেটা শুধু দিয়েছি, এছাড়া এতে আর অন্য কোনো খাবার দিইনি। তবে এবার আমরা এতে একটু অন্য খাবার দেবো, কারণ সবসময় কন্টিনিউ একই খাবার দেওয়ার থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে সেটা গাছের জন্য ভালোই হয়, তো সেটা পরে আসছি। এবং এই গাছের জন্য যেটা আমি বুঝতে পেরেছি আমার অভিজ্ঞতা থেকে বলছি, জলটা আপনাদেরকে মেনটেন করে দিতে হবে। গাছটা অন্যান্য গাছের থেকে হার্ডি গাছ, অন্যান্য গাছের থেকে অনেক শক্ত হার্ডি প্ল্যান্ট, কিন্তু জলের যদি টান হয় তাহলে কিন্তু গাছটা ঝিমিয়ে পড়ে এবং সেখানে ফুলের পাপড়িগুলোও নষ্ট হয়ে যেতে পারে। আপনারা খেয়াল রাখবেন জলটা কখনোই না মাটিটা খুব শুকনো হয়ে যায়। এবং এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি সেটা হচ্ছে এটাকে ফুল সানলাইটে রাখা। গাঁদা ফুল সূর্যের আলো ছাড়া ভালোভাবে গ্রো করানো যায় না, চেষ্টা করবেন যেখানে সারাদিন রোদ আসে এমন একটা জায়গায় রাখতে, তাহলে দেখবেন গাছের গ্রোথও খুব ভালো হবে এবং ফুলও অনেক বেশি বেশি করে পাবেন। এবং সবথেকে একটা সমস্যার ব্যাপার যেটা, সেটা হলো বৃষ্টির জল। এই ফুলগুলি গাছে এক একটা ফুল 15-20-25 দিন পর্যন্ত ফুটে থাকে এবং তারপরে আস্তে আস্তে এটা শুকনো হয়ে যায়, কিন্তু যদি এতে বৃষ্টির জল পড়ে তাহলে কিন্তু এই ফুলগুলি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবং এটা শুধুমাত্র গাঁদা ফুলের জন্য নয়, শীতকালীন যত ফুলের গাছ আছে প্রত্যেকটা ফুলের জন্যই বৃষ্টির জল কিন্তু মোটেই ভালো নয়। গাছের জন্য অবশ্যই ভালো এবং যখন ফুলগুলো কুড়ি অবস্থায় থাকে তখনও ভালো, কিন্তু ফুল ফুটে যাওয়ার পরে সেই ফুলে যদি বৃষ্টির জল পড়ে তখন তার পাপড়িগুলো আস্তে আস্তে পচতে আরম্ভ করে। এবং এমনই একটা সমস্যায় আমাকে পড়তে হয়েছে, এবছর এত বৃষ্টি হয়েছে আমি এক দুবার গাছগুলোকে শেডের মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, কিন্তু রাতে বৃষ্টি হলে সেখানে আর কিছু করার থাকে না, সারা রাত বৃষ্টি হওয়ার পরে সকালে গিয়ে দেখি গাছের এই অবস্থা, প্রত্যেকটা ফুলের মধ্যে জল জমে আছে এবং ফুলের ভিতরে জল ঢুকে এতটাই ভারী হয়ে গেছে যে সেগুলো গাছ থেকে হেলে পড়েছে। তো এই ফুলগুলি আস্তে আস্তে পচে যাবে এবং গাছের মধ্যে ফুলে ভরে থাকার যে ব্যাপারটা সেটা হয়তো মিস করে যাবো, কারণ এই ফুলগুলি অনেক দিন পর্যন্ত থাকতো এখনো এবং বাকি যে কুড়িগুলো ছিল সেগুলোও অতদিনে অনেকটা ফুটে যেত, কিন্তু বৃষ্টির জলের কারণে এই ফুলগুলো খুব তাড়াতাড়ি পচে যাবে, তো আমাদের কেটে দিতে হবে এবং বাকি কুড়ি অবস্থা থেকে ফুলগুলো আসতে একটু টাইম লাগবে, এবং গাছে কুড়ি অনেক আছে সেগুলো আরও ফুটবে কিন্তু সে একটু সময় লাগবে।
ভিডিওর প্রথম দিকেই আমরা বলেছিলাম যে এবার আমরা একটু অন্যরকম খাবার দেব। আমি এতদিন পর্যন্ত শুধুমাত্র সরিষার খোল পচানো জলটা দিয়ে এসেছি, এবারে একটু চেঞ্জেস করতে হবে, একটু চেঞ্জ আমি করব। সরিষার খোলের গুঁড়োটা থাকছে এবং ওর সঙ্গে আমি কিছু এনপিকে মিশিয়ে দিয়েছি। এটা সেম রেশিওর এনপিকে আছে, মানে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ এখানে সম রেশিওতে আছে। এবং আপনারা চাইলে 10-26-26 ব্যবহার করতে পারেন, সেখানে হয়তো একটু ভালো রেজাল্ট হতে পারে। যদি আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে চান তবেই করবেন। তো প্রত্যেকটা গাছের জন্য 1 চামচ বা 1 চামচের থেকে একটু কম পরিমাণে আছে। 1-1 চামচের মধ্যে খুব বেশি হলে 7-8 দানা এনপিকে পড়ছে। এই এনপিকে গুলো ওয়াটার সলিউবল পাওয়া যায়। আমার কাছে এখন যেটা আছে সেটা দানা আকারে আছে। এবং গাছে এই ধরনের খাবার দেওয়ার আগে অবশ্যই গাছের মাটিটা যেন ভিজে থাকে। আগের দিন যেহেতু বৃষ্টি হয়ে গেছে তাই আমার গাছের মাটিটা পুরোটাই ভিজে আছে। এবং ভুল করেও এই সারটা, এই খাবারটা একদম ছোট গাছে দেবেন না। এটা ছোট গাছের জন্য নয়, এখন গাছগুলো বেশ ভালোই বেড়ে গেছে তাই আমরা এই খাবারটা দিচ্ছি। এবং এরপরে আমি কিন্তু আবার 10-15 পর আবার আমি ফুল পচার জলটাই দেব। একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে সেটা গাছের জন্য অবশ্যই ভালো। এবছর আমি আমার ছাদ বাগানে অনেক রকম ফুলের গাছই বসিয়েছি। এবং সবথেকে চ্যালেঞ্জিং যেটা, সেটা এবছরে পিটুনিয়া টাওয়ার ছিল, এবং যার প্রথম পার্টের ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করেছি এবং শেষের পার্টটা খুব তাড়াতাড়ি এসে যাবে। একটু দেরি হচ্ছে কারণ গাছগুলো আমি অনেকটাই দেরি করে বসিয়েছিলাম। একটু ব্যস্ততার কারণে গাছগুলো প্রতিস্থাপন করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আমি প্রত্যেকটা গাছেরই ভিডিও বানানোর চেষ্টা করব এবং পুরো ছাদ বাগানের একটা রিভিউ ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো পাশে থাকবেন সবাই। এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু অন্তত সাহায্য হয়, যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।